আদিবাসী জনগোষ্ঠীর যৌথ উদ্যোগত আমি অহা এক তারিখে আমি ডুমডুমা খেলপথারত এক বিশাল গণসমাবেশ আয়োজন করার একটা প্রস্তুতি চলাইছিল। আর এই গণসমাবেশের মূল উদ্দেশ্য আসলে যে খাটি খোৱা চাহ জনগোষ্ঠী আর আদিবাসী জনগোষ্ঠীর যখন লোক আছে বিশেষকে গাঁও আর বাগিচা অঞ্চল যখন আমার চাহ শ্রমিক রাইজ আছে তখনকর যে ভূমি পট্টা আজি 200 বছর চাহ ইন্ডাস্ট্রি হয়ে গেল, কিন্তু 200 বছর ইতিহাস আজিও তখন গোলামর গোলামর জিন্দগি তখনের আজি জিয়াই আছে। আজি এই গোলামর যে বান্ধন ভাঙিবলে আমি চেষ্টা করছো। আজি চাহ জনগোষ্ঠী আদিবাসী রাইজ ভূমি পট্টা প্রদানের বিষয় এটা আছিলে, চাহ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকারের কথা আছিলে। এই দুইটা বিষয় লই কিনে আমি এই দুইটা এজেন্ডা লই কিনে আমি গণসমাবেশের আমি আয়োজন করেছিল, কিন্তু কিহর কারণে আজি জেলা প্রশাসনে আজি দিশপুরের হেঁচাত নে মন্ত্রী বিধায়কের হেঁচাত আজি গণসমাবেশের আমাক অনুমতি প্রদান নকরে এইটো আমার জেলা আয়ুক্তলে আমার প্রশ্ন। আমার যি আমার মূল উদ্দেশ্য লক্ষ্য আছে যি আমাক চাহ শ্রমিক আর আদিবাসী রাইজক আমার যাক মনের কথা আছে তখনকর মনের কথা আছে এই কথাবিল আমি সেইখান মঞ্চত আমি গম পালো হয়, কিন্তু আমার নিজের মানুষিকে বুঝাবলে তখনকলে আজি পারমিশন তখনকলে অনুমতি প্রদান করা ইয়াতকে দুর্ভাগ্যজনক কি হব পারে এইখান সরকারের দিন। আজি বিভিন্ন ক্ষেত্র এই জনগোষ্ঠী প্রতারণা করে আহিছে, আজি আমি দেখি আমার বহুত মিঠা মিঠা কথা কোয়া হয়েছে, কিন্তু যে ধরনের সরকার এই জনগোষ্ঠীটো চকু দিব লাগিছিলে, এই জনগোষ্ঠীটোর যা সা সুবিধা আছে এই জনগোষ্ঠীর যা সমস্যা আছে জনজাতিকরণের পৰা আদি করে ভূমি পট্টা আদি করে বিভিন্ন সমস্যা এই সমস্যাবিল কিন্তু সমাধান করার ক্ষেত্র এই সরকার কোনো ধরনের সমাধানের কিন্তু সূত্র ওলোৱা নাই। চাহ জনজাতি ছাত্র সন্থা সদৌ আদিবাসী ছাত্র সন্থা চাহ মজদুর সংঘ আর ভারতীয় চাহ মজদুর সংঘর যৌথ উদ্যোগত আমি যা অহা 1 সেপ্টেম্বর তারিখে ডুমডুমা খেল চহরের মাঝমজিয়াত আমি গণসমাবেশ অনুষ্ঠিত করেছিল, কিন্তু অতি দুঃখের কথা যে এই গণসমাবেশের অনুমতি আমাক জেলা প্রশাসনে দিয়া নাই। ইতিমধ্যে আমি ভিতরুয়া কথা দি গম পাইছো যে এই অনুমতিটি কেবল সরকারের ষড়যন্ত্রমূলকভাবে আমাক এই অনুমতি দিয়া নাই। সেয়ে আমি সদৌ আদিবাসী ছাত্র সন্থা হয়ে সরকারক তীব্র বাকারে গুরিহনা দিছো, হুকিয়া দিছো আমার যে অহাকালি হবলগিয়া গণহুঙ্কারের অনুমতি প্রদান করব লাগিব, অন্যথা কিন্তু আমি ধারাবাহিকভাবে এই কেন্দ্র থাকনাদিষ্ট বা থাকনাদিষ্ট বিজেপি সরকারের বিরুদ্ধে আমি মানে গণতান্ত্রিকভাবে আন্দোলন করবলে বাধ্য হম। কার্যালয়ত আমি ধর্ণা কার্যসূচী লৈছো, আমি আজি ধর্ণা কার্যসূচী আমার ছাত্র সন্থা আর্সা আশা জাতীয় মহাবা এসিএমএস আর বিসিএম আছে 5টা সংগঠন ঐক্যমঞ্চ হয়ে আমি জেলা কার্যালয়ত আমি ধর্ণা কার্যসূচী লৈছো। যেহেতুকে অহা 1 সেপ্টেম্বর তারিখে আমি ডুমডুমা নগর খেলপথারত আমি চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজের এক ঐক্য শান্তির বিচারি নিজের জাতি মাটি সুরক্ষার কারণে আমি মাটির অধিকার বিচারি আর রাজনৈতিক অধিকার বিচারি আমি বিশাল গণসমাবেশ আমি কার্যসূচী হাতত লৈছো। আর যা 30 তারিখে আমি নোটিফিকেশন পালো জেলা আয়ুক্ত কার্যালয়ের যে যা অহা ডুমডুমা নগর খেলপথার আমি যে কার্যসূচী লোক গেছিলো সেই গণসমাবেশ কার্যসূচী দমন করার কারণে মানে আপনার আমার কার্যসূচী দমন করার কারণে 163 ধারা লগাই কার্ফিউ অলরেডি লগাইছে আর কার্যসূচী করবিল দিয়া নহবে বলে কেছে। আমি ইতিমধ্যে কোথাও যে বিভিন্ন দল সংগঠন যেহেতুকে আমি বিভিন্ন সময় কার্যসূচী করবিল দেখা পাইছো, আর আমি চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজের শান্তি ঐক্য বিচারি আমার সমাজের তিনিচুকীয়া জেলার বিভিন্ন চাহ গাঁও চাহ বস্তি অঞ্চল থাকে রাইজক আমি একগোট করে আমি এক বিশাল গণবেগের জড়িয়ে আমার অধিকার সাব্যস্ত করবর কারণে সরকার আমি দাবি উত্থাপন করলোহেন, কিন্তু অতি পরিতাপের বিষয় দুঃখের বিষয় যেহেতু জেলা প্রশাসনে বলপূর্বভাবে ডুমডুমাত 163 ধারা লগাই কার্ফিউ জারি করেছে। গতি আমি কব বিচারছো যে অহা 1 তারিখে আমার যা 1 সেপ্টেম্বর ডুমডুমাত আমি পাতিবলিয়া আমার বিশাল গণবেগের কারণে আমার অনুমতি প্রদান করব যেহেতুকে আমি বিশাল এক প্রচার চলাইছো, আর আমার এই 1 তারিখে আমি কোনো ধরনের লড়েন্দ্রের বেগ হব নিদিও বলে আমি যেহেতু যা তারিখত আমি জানাইছিলো তৎসত্ত্ব জেলা প্রশাসন কিন্তু নিজের দাদাগিরি নিজের দমন দেখাই পেলায় হিতারি এখন করে পেলায় কিন্তু আমার চাহ জনগোষ্ঠী আদিবাসী কণ্ঠক দমন করবো বিচারছো, এইটা আমি কেতিয়াও গ্রহণ নকরো। আর আপনার মাধ্যমত আমি জানা বিচারিম যে আমার এই চাহ জনগোষ্ঠী আদিবাসী সদায় তিনিচুকীয়া জেলাত নয় সমগ্র অসমত আমি শান্তিভাবে বসবাস করে আছো।
আর আমার যে অধিকার আমার অধিকার আমি হাইকোর্টে করতে যাওয়াতে জেলা প্রকাগরে কি যুক্তিতে আমার আমার প্রকাগর আমাক আমার অনুমতি দিয়া নাই। আমার একটা ডাঙর প্রশ্ন আছে, কারণ যেহেতু বিভিন্ন সময়ত আমি দেখা পাইছো ইয়াতে বিশাল গণমে পাতি আছে আর আমাক কেউ দমন করবে আমাক চেষ্টা করছে, গতি আমার দমন করলে আমার দমন করলে চেষ্টা আমাক কেউ গড়ি জানাইছো। আর আমি কব বিচারিছো যে আমার এই কার্যসূচী চলি গিয়ে থাকবে, আমার আন্দোলন চলি গিয়ে থাকবে, আমার আন্দোলনক কেউ জেলা প্রকাগর সরকারে দমন করব নয়, এ আমি কলো।